কদিন ধরে তোমাদেরকে দেখাচ্ছি যে ফের স্কুল বন্ধের সম্ভাবনা রয়েছে। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছুঁই এবং স্কুল বন্ধের সম্ভাবনা তৈরিও হচ্ছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দপ্তরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে 2889 জন, মৃত্যু হয়েছে দুজনের। রাজ্যে করোনার পজিটিভিটি রেট 18.74%। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর 24 পরগনা। স্কুল বন্ধের আশঙ্কা, প্রস্তুতিও শুরু হয়ে গেছে এই নিয়ে। শিক্ষা দপ্তর ঠিক কি জানিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। প্রত্যেকটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। স্কুল বন্ধ নিয়ে অনেকগুলি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে, তাই অবশ্যই যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। প্রতিদিন বাড়ছে সংক্রমণের মাত্রা, কিন্তু কারো হুঁশ নেই। এখনও কিন্তু সব জায়গায় মাস্ককে বাধ্যতামূলক করা হয়নি। হার্ড ওয়েভ অর্থাৎ অতীতে কিন্তু হাজার সংক্রমণ প্রতিদিন যখন হচ্ছিল তখনই কিন্তু মাস্ক বাধ্যতামূলক কড়াকড়ি করে দিয়েছিল। তাহলে এই ফোর্থ ওয়েভে এমন ঢিলামি কেন? আমরা কিন্তু দেখেছি যে 3000 সংক্রমণ কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে। এবারে এই পরিস্থিতিতে আরও একবার লকডাউন বা স্কুল বন্ধ করবার একটা দৃঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ফের আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে, রাজ্যজুড়ে পজিটিভ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট কিংবা সরকারি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে টিচার থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু। কিন্তু সেটা তথ্যটাকে লোকানো হচ্ছে, বাইরে আসতে দেওয়া হচ্ছে না, স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে তাকে, কিন্তু জনসমক্ষে সেটা আসছে না। কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে এমন খবর, যতই তথ্য লোকানো হোক বা না বলুক, যখন দেখা যাবে যে সংক্রমণের পারদ ধীরে ধীরে আরও বাড়ছে এবং স্কুল কলেজে অতিরিক্ত পরিমাণে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু স্কুল কলেজ বন্ধ করবার জন্য একবার পিছু পাও হবে না। কোভিড সংক্রমণের শুরুতেই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়, ফলে পড়ুয়ারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে। কিন্তু করোনা অতিমারী লালন ছাড়া সংক্রমণের কারণে এই সিদ্ধান্তকে নিতে হয়। সেই সময় থেকেই অনলাইনে পড়াশুনো চালু হলেও পরবর্তীতে অফলাইনে কিছুদিন যাবত পড়াশুনো, পরীক্ষা, এই প্রক্রিয়াগুলোকে চালু রাখতে হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন স্বাভাবিকভাবে খুলেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে শুধু শিশুদের মধ্যে নয়, সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। তাই ফের আরও একবার স্কুল কলেজগুলি বন্ধ হওয়ার সম্মুখীন হয়েছে। সংক্রমণের কারণে বারবার পড়ুয়াদের পড়াশুনোর উপরে বারবার কিন্তু প্রভাব পড়ছে। স্কুল কলেজ এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে দৈনন্দিন জীবনের পড়াশুনোও কিন্তু নষ্ট হয়ে যাবে। রাজ্য জুড়ে করোনা সংক্রমণের যে অত্যাধিক মাত্রায় বেড়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। যেখানে 5 জুলাই 1973 জন কোভিড পজিটিভ হয়েছিল, সেখানে 6 জুলাই করোনা আক্রান্ত হয়েছে 2352 জন। 7 জুলাই কিন্তু সেই আক্রান্তের সংখ্যাটা 3000 ছুঁই ছিল। এরই মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 4 থেকে 5 জনের। সংক্রমণের গ্রাফ পরপর বেড়ে গিয়েছে, আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। একটা সময় হাসপাতালে প্রায় বেডই পাওয়া যাচ্ছিল না। করোনার চতুর্থ ঢেউ আসছে বলে সতর্ক জারি করেছে কিন্তু এই মুহূর্তে সরকার। তবে এই পরিস্থিতিতে একটি আশার কথা বলা যায়, অধিকাংশ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন কিন্তু তারা বেঁচে ফিরে আসছেন, সেরকম খুব একটা তাদের জটিল রোগ দেখা যাচ্ছে না এবং মৃত্যু হারও যথেষ্ট কম। কিন্তু শিশুদের মধ্যে কী প্রভাব পড়বে এই নিয়ে সেটা কিন্তু একটা সব থেকে বড় ভাবার বিষয়। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে স্কুল কলেজ সবেমাত্র যেহেতু খুলেছে, যদি বন্ধ করে দেয় তোমাদেরই ক্ষতি হবে। সেই কারণে তারা সিদ্ধান্ত নিতে পারে যে বন্ধ না করে তোমাদের যদি ভ্যাকসিনেশন করাতে পারে স্কুলে স্কুলে কিছুদিন ছুটি দিয়ে, সেটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে ভ্যাকসিনেশন কিন্তু তোমাদের কমপ্লিট করবে, তার উপর জোর দিতে হবে আর কোভিড বিধিগুলোকে তোমাদের মেনে চলতে হবে। আপাতত এইটুকুনি খবর, যদি তোমাদের কোনো রকম স্কুল বন্ধ নিয়ে খবর আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। আর আজকের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও আপডেট দিয়ে তোমাদেরকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।